আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনা বিষয় নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। আমি এর আগের ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদাটা আমি তুলে ধরেছি। আজকে আমি আলোচনা করব নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা কাকে বলে, নগদ প্রদান জাবেদাটা কি, নগদ প্রদান জাবেদাটা কোত্থেকে আসছে। নগদ প্রদান জাবেদা হলো যেগুলো আমরা নগদ যে যেভাবে আমার নগদ টাকা চলে যায় আর কি, সহজভাবে এটা বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানে সকল প্রকার লেনদেন হয়, নগদ টাকা আসে, নগদ টাকা চলে যায়। তো যে পারপাসগুলাতে নগদ টাকা চলে যায়, যেভাবে নগদ টাকা চলে যায়, সেই নগদ টাকা যেভাবে আর কি নগদ টাকা চলে যায় সেটার মাধ্যমে যে জাবেদা করা হয় তাকে সেই নগদ প্রদান জাবেদা বলে। ইজি, নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা তৈরি হবে, নগদ টাকা আসলে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি হবে। সহজ ভাষায় যদি বলতে চাই এটাই বলা যায় যে নগদ টাকা চলে গেলে আমরা নগদ প্রদান জাবেদা করব। তো নগদ প্রাপ্তি জাবেদা আমি আলোচনা করছিলাম যে নগদ প্রাপ্তি জাবেদা তিনটা জাবেদার উপর ডিপেন্ড করে তৈরি করতে হয়। ঠিক নগদ প্রদান জাবেদাও আমাদেরকে তিনটা জাবেদার উপরে ভিত্তি করে নগদ প্রদান জাবেদা করতে হয়। আমরা দেখি নগদ টাকা আমার কাছ থেকে কি কি ভাবেতে যেতে পারে, কয়টা ওয়েতে আমার কাছ থেকে নগদ টাকা যেতে পারে। তিনটা ওয়েতে আমার কাছ থেকে নগদ টাকা যেতে পারে। নাম্বার এক, নগদে পণ্য ক্রয়। আমি যদি কোনো কিছু পণ্য আমি যদি কোনো কিছু কিনে থাকি তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে। নাম্বার দুই, কামালের নিকট 25,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 23,000 টাকা তাকে প্রদান করছি আমি, তাহলে আমার কাছে 5,000 টাকা পাবে, আমি তাকে টাকা দিছি। আমার কাছে পেতো 25,000 টাকা, আমি তাকে 23,000 টাকা দিয়ে দিছি। নাম্বার দুই, অর্থাৎ নাম্বার এক বুঝলাম যে আমি যদি কোনো কিছু ক্রয় করে থাকি তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যেতে পারে, আবার আমি যদি কাউকে টাকা দিই তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যেতে পারে। নাম্বার তিন, অন্যান্য হিসাব, কমিশন প্রদান করা যেতে পারে, ভাড়া প্রদান করা যেতে পারে, বেতন প্রদান করা যেতে পারে ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে নগদ টাকা যেতে পারে। তো বিভিন্ন মাধ্যম যেগুলা সেটাকে আমরা কি করব, অন্যান্যর মধ্যে ঢুকাই দিব। কিন্তু মূল কথা কিন্তু দুইটা, যে পণ্য ক্রয় করলে নগদ টাকা যায় আর পাওনাদারকে টাকা দিলে নগদ টাকা যায়। এই দুইটা আমাদেরকে মাথার মধ্যে ভালো মতো গেঁথে রাখতে হবে যে এই দুইটা মূল। আর এই যে অন্যান্য হিসাব বলতে, বিভিন্ন মাধ্যম আমার কাছ থেকে নগদ টাকা চলে যেতে পারে, সেই বিভিন্ন মাধ্যমটাকে কিন্তু আমরা অবশ্যই অন্যান্যর মধ্যে লিখে দিব। ওকে, তো ঠিক আছে, আমরা দেখি নগদ প্রদান জাবেদাটা কিভাবে আসে। দেখো নগদ প্রদান জাবেদাটা আমি বললাম তো যে তিনটা জাবেদের উপর ডিপেন্ড করে নগদ প্রদান জাবেদা তৈরি করতে হয়। তাহলে আমরা একটু সবটা খেয়াল করি, তারিখ, তারিখটা তো বসাবই অ্যাজ ইউজুয়াল। এটা এবার নগদ প্রাপ্তি আর নগদ প্রদানের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়া নগদ প্রাপ্তিতে কিন্তু আমার চেক নাম্বারের ঘরটা ছিল না, কিন্তু নগদ প্রদানে কিন্তু আমাদের চেক নাম্বারটা দিতে হবে। তার মানে তারিখের পরে চেক নাম্বার, এরপরে যেহেতু আমরা নগদ প্রদান জাবেদা করতেছি সেহেতু এটা আমরা কি ডেবিট হিসাব খাত, মানে উল্টা নামটা লিখবো ডেবিট হিসাব খাত। এরপরে আগের মতোই সূত্র, এরপরে দেখি আমরা কি ডেবিট হিসাব খাতগুলো লিখি। দেখো ক্রয় হিসাব ডেবিট আছে, এই যে ক্রয় হিসাব ডেবিট, আমি ক্রয় হিসাবে ডেবিটের জন্য একটা ছক করছি। এবার ডেবিট আর কি আছে, আকাশ অর্থাৎ পাওনাদার, পাওনাদার জন্য একটা ছক কাটলাম। ডেবিট আর কি আছে, ডেবিটে আর আছে অন্যান্য হিসাব, তাহলে অন্যান্য হিসাবের জন্য একটা ডেবিটের জন্য ছক কাটলাম। এবার ক্রেডিটে কি আছে, প্রাপ্ত হিসাব, নগদের হিসাব ক্রেডিট, তাই নগদের হিসাব ক্রেডিট, এখানেও নগদের হিসাব ক্রেডিট, এখানেও নগদের হিসাব ক্রেডিট, তাই আমি একটা নগদের হিসাবের ছক কাটলাম। আর আছে প্রাপ্তবার্তা, প্রাপ্তবার্তা একটা ছক কাটলাম, নগদ প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট। এভাবে করে আমরা নগদ প্রদান জাবেদার ছকটা তৈরি করছি। এখন দেখবো যে এইটা থেকে কিভাবে আমরা অঙ্কটা তৈরি করতে পারি। ছক কিন্তু এইটাই ফিক্সড, ছক কিন্তু এটাই ফিক্সড। এখন আমরা দেখবো কিভাবে নগদ প্রদান জাবেদাটা আমরা করবো পরীক্ষাতে। তো দেখি এটা আমরা এক ধরে নিলাম আগের মতোই, জুলাই এক, ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদ প্রদান জাবেদা করতেছি তাহলে আমরা এখানে বরাবর কি লিখবো, আমরা ডেবিট হিসাব খাতটা লিখবো। যেহেতু এখানে আমাদের ক্রয় হিসাব আসছে সেহেতু আমরা ঠিক ওই যে আমি নগদ প্রাপ্তি জাবেদা আমি তোমাদেরকে আলোচনা করছিলাম যে বিক্রয়টা যেমন আমরা লিখবো না, ক্রয়টাও আমরা লিখবো না, কারণ আমাদের ক্রয়টার নামটা থাকে। এই জন্য আমরা এইটা ডেবিট হিসাব খাতটা কিন্তু লিখবো না, আমরা জাস্ট পরীক্ষার হলে একটা হাইফেন দিয়ে রাখবো। তাহলে এখানে কত টাকা, 10,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, তাহলে নগদের হিসাব ক্রেডিটের ঘরে 10,000 টাকা বসে যাবে, ক্রয় হিসাব ডেবিট আর নগদের হিসাব ক্রেডিট। কিন্তু এখানে কিন্তু ডেবিট হিসাব খাতটা লিখবো না, কারণ এখানে ক্রয় হিসাব নামটা আছে। ওকে, নাম্বার দুই কি বললো, আকাশ অথবা পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট আর নগদের ক্রেডিট,
তাহলে আমরা ডেবিট হিসাব খাতটা লিখবো বলছিলাম, তাহলে ক্রেডিট ক্রেডিট ডেবিট, তাহলে ক্রেডিটের অপোজিট ডেবিট, আবার ডেবিটের অপোজিট ক্রেডিট। যেহেতু আমরা এখানে নগদ প্রদান জামাটা করতেছি, তাহলে আমরা ডেবিট হিসাব খাত লিখবো, অর্থাৎ এই যে আকাশ, দুঃখিত এখানে কামাল, যেহেতু আমরা এখানে কামাল দিছি তাহলে এখানে কামালই আসবে, তাহলে এখানে আমরা কার নামে লিখবো, কামাল, কামাল হিসাব বলে, কামাল আমার পাওনাদার, প্রতিষ্ঠানের পাওনাদার। পাওনাদার কিন্তু বিভিন্ন লোক হতে পারে, কামাল হতে পারে, জামাল হতে পারে, এই জন্য কিন্তু আমরা এই ভেতরের ছকে অবশ্যই পাওনাদার লিখব, এবং এখানে কিন্তু যার যার নামটা আমরা এখানে উল্লেখ করতে হবে আমাদেরকে। তাহলে কামাল হিসাব বলে লিখবো টাকা, যেহেতু কামাল হিসাব ডেবিট, এই যে পাওনাদার অর্থাৎ 25,000 টাকা, প্রাপ্তবার্তা ক্রেডিট, প্রাপ্তবার্তা কত টাকা আমি পাই বার্তা পাইছি 2,000 টাকা, এবং কামালকে আমি কত টাকা দিয়ে দিছি 23,000 টাকা নগদে দিয়ে দিছি, তাই 23,000 টাকা নগদের ঘরে বসছে। আমাকে শুধু জাবেদাটা বুঝতে হবে, জাবেদা যা আসছে আমি এখানে টাকাগুলো ট্রান্সফার করছি ঠিক সেই অনুযায়ী, কোনো মন গড়া কোনো কিছুতে না, জাবেদার উপরে ভিত্তি করে আমাদেরকে টাকা ট্রান্সফার করতে হবে। নাম্বার 3, অন্য নিসাবের মধ্যে আমরা একটু দেখি, অন্য নিসাব কি বলছে, যে কমিশন প্রদান, তাহলে জাবেদা কি, কমিশন হিসাব ডেবিট আর নগদের হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট হিসাব খাত কোনটা, এখানে কমিশন হিসাব, তাহলে আমরা এখানে কমিশন হিসাবটা লিখব। ও আচ্ছা, এই সূত্রের ঘরে কিন্তু একটা ঠিক বসাতে হবে, ঠিক নগদ প্রাপ্তি জাবেদার মতো, যে দেনাদার এবং পাওনাদার কাছ থেকে টাকা আদান প্রদান করলে আমাদের সূত্রের ঘরে একটা অবশ্যই এটা ঠিক দিতে হবে। আচ্ছা, তো কমিশন পাওয়া গেল, কমিশন প্রদান করা হলো, তাহলে জাবেদা হবে কি, কমিশন হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, তাহলে এখানে ডেবিট হিসাব খাত কোনটা, কমিশনটা, তাই কিন্তু আমি কমিশন নামে লিখছি, কমিশন হিসাব ডেবিট, অর্থাৎ আমার অন্যান্য ঘরে চলে যাবে, এখানে আমরা টাকা ধরিলাম 2,000 টাকা, আর যেহেতু নগদ টাকা দিছি তাই নগদানে 2,000 টাকা। আমার আর একটা লেনদেন ধরে নিই, এখানে লিখছিলাম আমি ভাড়া প্রদান করা হলো, তাহলে ভাড়া প্রদান করলে জাবেদা কি আসবে, ভাড়া হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, তাহলে এখানে ডেবিট হিসাব খাত কোনটা, ভাড়াটা, তাহলে এটা আমরা 4 নম্বর একটু বোঝানোর জন্য করি, তাহলে আমরা এখানে কি লিখবো, ভাড়া হিসাব বলে লিখবো, ভাড়া হিসাব অন্যান্য ঘরে, এটা আমরা 5,000 টাকা ধরে নিই, আর নগদানে যেহেতু দিছি নগদ টাকা তাই নগদ হিসাব ক্রেডিট, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তো এরপর আমরা কি করব, আমরা এটাই ধরে নিলাম, এখন আমরা কি করব, এটার যোগফল টানবো, আমাদের যোগফল কত হয়, তাহলে এটার যোগফল আছে আমাদের 10,000 টাকা, এটা আছে 25,000 টাকা, এখানে আছে 5,27,000 টাকা, এখানে 2,000 টাকা, এখানে যদি যোগ করি তাহলে আসবে আমার 23,000 আর 2,000 25,000, 25,000 আর 5,000 30,000, 30 আর 10 40,000। আমরা ডেবিট আর ক্রেডিট গুলা যোগফলটা আলাদা করে টানবো, তাহলে এখানে যদি আমি একটু মুছে দিই, তোমরা পেন্সিল দিয়ে করবা এবং রাবার দিয়ে পরে মুছে দিবা, তাহলে আমরা কি দেখতেছি, ডেবিটের যোগফল কত আসতেছে, 25,000 আর 10,000 35,000, 35,000 আর 7,000 42,000, আবার এই পাশে কত আসতেছে 40,000 2 42,000, আমরা ব্যালেন্স টেনে দেব। এইভাবে হলো আমাদের নগদ প্রদান জাবেদাটা করতে হবে, ঠিক নগদ প্রাপ্তি জাবেদাও আছে, নগদ প্রদান জাবেদাটাও আছে, এটা কিন্তু অবশ্যই এসএসসি এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে কিন্তু আসার সম্ভাবনা থাকে এবং আসেও, ম্যাক্সিমাম সময় আসে, বেশি বেশি আসে এসএসসিতে, ইন্টারমিডিয়েটও আসে, ইন্টারমিডিয়েটে আসে নগদান টপিক্স থেকে, যে নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদাটা করতে হবে।